ঠাকুর ঘর ঠাকুর ঘর আমাদের প্রত্যেকেরই একটা শান্তির জায়গা যেখানে আমরা নিজেদের মনের ইচ্ছা জানাই ঠাকুরকে আরাধনা করি এবং আমরা নিজেদের একটা শান্তির জায়গা খুঁজে নিই আমাদের ঠাকুর ঘরে সেখানে যদি আপনারা আমাদের এলইডি মার্বেল মন্দির রাখেন তাহলে আপনারা যখন প্রত্যেক দিন সেই ঠাকুর ঘরে পুজো করবেন একটু হলেও আপনার মনে একটা অন্য অনুভূতি হবে নমস্কার আমি কৃতিকা শিল মিত্রা আপনি আপনারা সবাই জানেন আমাদের শোরুমে মার্বেল টাইলস গ্রেনাইট স্যানিটারি ওয়ার ওয়ালপেপার হোম ডেকোর আইটেম সব কিছুই পাওয়া যায় আগেও আপনাদেরকে আমি মার্বেল মন্দিরের কালেকশন দেখিয়েছি কিন্তু আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হলো এলইডি মার্বেল মন্দিরের কালেকশন চলুন দেখেনি আমাদের সব কালেকশনগুলো যেমন আজকে আপনাদের বললাম যে এলইডি মার্বেল মন্দিরের কালেকশন দেখাবো চলুন দেখে নিন যে মার্বেল মন্দিরের কালেকশনটা কতটা আজকে সুন্দর আর আপনাদের অবশ্যই এই কালেকশনটা দেখার পর মানে খুব ভালো লাগবে মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রচন্ড ভালো লাগবে ফার্স্ট আমি এই এলইডি মন্দিরটা দেখাচ্ছি এখানে আপনারা জাস্ট কাচটা দেখবেন কাজটা আমি ক্লোজ আপ থেকে দেখাবো ফার্স্টে আমি পুরো ভিউটা দেখিয়ে নিচ্ছি এই যে মন্দিরটা এটা কিন্তু পুরো কাস্টমাইজেবল মানে আপনারা যে সাইজ বলবেন সেই সাইজে কাস্টমাইজ হয়ে যাবে আর হচ্ছে এই ডিজাইনগুলো যেগুলো দেখছেন এগুলো প্রচন্ড নিখুঁতভাবে করা মানে আপনারা একটু খুঁত পাবেন না আর এখানে যে ব্লু কালারের এলইডি লাগানো আছে এই ব্লু কালারের এলইডিটা যদি আপনি চান যে অন্য কোনো এলইডি লাগাতে তাহলে আমাদের বললে পরে আমরা সেটাও করে দেবো অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিং টু কাস্টমার্স চয়েস এখানে সিঁড়ির প্যাটার্ন দেওয়া আছে এখানে একটা সিঁড়ির প্যাটার্ন করা আছে এইখানে দুটো ড্রয়ার যাচ্ছে আর ড্রয়ারের এখানগুলো দেখুন পুরো যেন মনে হচ্ছে মানে এরকম প্যাডিং প্যাডিং টাইপের এরকম ডিজাইন করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল ডাস্টের মূর্তি রাখা আছে মার্বেল ডাস্টের মূর্তি রাখা আছে এগুলো আমরা সেল করি আমাদের শোরুমে এটারও কালেকশন নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসব তার জন্য আপনাদের আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে চলুন দেখে নিই আমি নেক্সটটা দেখাচ্ছি এটা একটু ক্লোজ আপ থেকে আমি দেখিয়ে নিই এখানে পদ্ম করা আছে পদ্ম করা আছে আর ওপরে দেখুন এখানে স্বস্তিক যাচ্ছে পাশে মাঝখানেরটাই ওং তার পাশেরটা স্বস্তিক এই ওংটা যদি আপনারা চান যে আমি ওংয়ের জায়গায় স্বস্তিক চাই সেটাও বললে পরে সেটাও কাস্টমাইজেবল এবার আমি নেক্সট নেক্সট আমি এখানের একটু পিলারটা দেখিয়ে দিচ্ছি এই পিলারের কাজগুলো জাস্ট দেখুন কতটা সুন্দরভাবে করা মানে এই এনগ্রেভগুলো কতটা সুন্দরভাবে করা আর এইখানের যে এইখানের যে লাইটের এফেক্টটা পড়ছে যখন আপনাদের ঠাকুর এটা থাকবে আর আপনাদের ঠাকুর রাখা থাকবে আর আপনারা যখন পুজো করবেন এই পেছনের কাটিংটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন তখন আপনাদের নিজেদেরই মনে হবে যে কতটা সুন্দর লাগছে আপনাদের ঠাকুর ঘরটা আর আপনাদের নিজেদের একটা অন্যরকম ফিলিংস আসবে মনের মধ্যে চলুন দেখে আমি নেক্সটটা নেক্সট এইটা দেখুন নেক্সট এই মন্দিরটা দেখুন এটাতে হোয়াইট কালারের আমরা এলইডি ফিক্সেশন করা আছে আর এটা হোয়াইটটার জায়গায় অন্য কিছু করা যাবে এবার আমি একটা কথা বলে দিই আপনাদের এই যে আপনারা মার্বেল মন্দিরগুলো দেখতে পাচ্ছেন আমাদের একটা একটা অন্যরকম মানে এই যে মন্দিরগুলো বানানো হয় এগুলো আমরা পুরোপুরি প্রপার সুপারভাইজেশন দিই মানে প্রপারলি যে কাজ ঠিকঠাক হচ্ছে কি না কতটা নিখুঁত হচ্ছে কিনা বিকজ আমি নিজে পার্সোনালি খুব খুঁত খুঁতে আমার পারফেকশন খুব পছন্দ তাই জন্য যখনই কোনো কাস্টমারও যদি আমাদেরকে বলে যে এটা বানিয়ে দিতে হবে আমরা হান্ড্রেড অ্যান্ড টেন ট্রাই করি যাতে একদম পুরো পারফেক্ট অ্যান্ড অ্যাকিউরেট হয় কোথাও যেন খুঁত না থাকে এটাই হচ্ছে আমাদের সব থেকে মেন পয়েন্ট যেটা আমরা ফোকাস করি যে যাতে কাস্টমারের কোনো কমপ্লেন না আসে কাস্টমার খুব যাতে হয় পুরো দা ফিনিশিং অফ দিস চূড়া এই চূড়াটার ফিনিশিং দেখুন জাস্ট এরকম ভাবে রাউন্ড রাউন্ড যাচ্ছে এখানে একটা পদ্ম যাচ্ছে পদ্মটাও কত সুন্দর লাগছে এখানেও একটা খুব সুন্দর ডিজাইন দিয়েছে আর এই জায়গাটা দেখুন এই যে মার্বেলের মন্দিরগুলো আমি দেখাচ্ছি এগুলো সব ডিফারেন্ট সাইজের আছে আপনারা যদি দেখতে চান মানে সাইজ এবং প্রাইস যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ক্যাটলগ লিংকে ক্লিক করে আপনারা সেটা জানতে পারবেন সেটা আমাদের দেওয়া আছে সেখান থেকে আপনারা চেক করতে পারবেন চলুন দেখে নিন নেক্সট এইটা দেখুন আচ্ছা ফার্স্ট আমি আরেকবার এইটাতে দেখে দিই এইটাতে দুটো ধাপ করা আছে বুঝতে পারছেন এখানটায় একটা আর এইখানটায় যাচ্ছে ড্রয়ার এই যে ড্রয়ার এখানে আপনারা ঠাকুরের জিনিসপত্র রাখতে পারেন যেগুলো আপনাদের ঠাকুর ঘরে রাখার ওগুলো আপনারা এখানে রাখতে পারেন এটা হাইড হয়ে যাচ্ছে এখানে আপনারা থালা বাসন দিতে পারেন ঠাকুরে যেটা ভোগ দেয় আর এখানে আপনাদের ঠাকুর আপনারা নিজেদের মতন গুছিয়ে রাখতে পারেন নেক্সট এইটা দেখুন এইটার আমার সব থেকে ভালো লাগে হচ্ছে এই যে লিফ মোটিভটা যেটা করা এই যে লিফ মোটিভগুলো দেখুন কতটা মানে একদম অ্যাকিউরেট প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু একটা লিংক আছে মানে প্রত্যেকটা অ্যাকিউরেট একদম মানে একটুও ডিজাইন এদিক থেকে ওদিক নেই সেটা আপনারা একদম ভালো করে দেখুন এই যে পিলারের কাজটা নাও আই এম গোয়িং টু দা পিলার পিলারটা দেখুন পিলারের কাজগুলো দেখুন কতটা অ্যাকিউরেট কতটা পারফেকশন দিয়ে কাজটা করা উইদাউট প্রপার সুপারভিশন কখনো এরকম পারফেকশনের কাজ হতে পারে না তো তাই জন্য আমি যেরকম বললাম যে আমরা প্রপার গাইড করি প্রপার সুপারভাইজ করি যাতে একদম পুরোপুরি নিখুঁত আর পারফেক্ট কাজ হয় আর এখানে আমি দেখে দিই এখানেও কিন্তু ড্রয়ার আছে প্রত্যেকটা মন্দিরে আপনারা ড্রয়ার পাবেন এটা আমরা অলওয়েজ মাথায় রেখেই করি যাতে ঠাকুরের ছোটোখাটো পোশাক যা মানে অন্য কোনো জিনিসপত্র আপনারা যাতে ওখানে রাখতে পারেন চলুন আমি নেক্সটটায় যাই নেক্সট এইটা দেখুন নেক্সট এই মন্দিরটা দেখুন এই সিংহাসনটা দেখুন কতটা সুন্দর এইখানে একটা দেখুন এই প্যাটার্নটা একদম নতুন আমরা তৈরি করেছি মানে এটা আমাদের মাথা থেকে বার করে আমরা এই ডিজাইনটা দিয়েছি এখানটা এরকম ত্রিশূল টাইপের যাচ্ছে এইখানটা একটা রাউন্ড যাচ্ছে আর এই কাজটা দেখুন কি সুন্দর করেছে মানে ওরা কতটা সুন্দর মানে ওদের হাতের কাজ ওরা কতটা সুন্দরভাবে করে আর আমাদের পুরো মানে ডিরেকশন ফলো করে ওরা পারফেক্টলি কাজটা করে কারণ কাজটা যদি নিখুঁত না হয় তাহলে আপনারাও যখন নিয়ে যাবেন আপনাদের মনের মধ্যে খুঁতখুঁত করবে তো চলুন এইখানের ডিজাইনটা এই যে এইখানের প্যাটার্নটা পেছন জায়গাটায় এই জায়গাটা এই জায়গাটায় একটা স্বস্তিক করা আছে এরকম চক্রার মধ্যে আর এখানটায় যাচ্ছে হচ্ছে ড্রয়ার আমি যেমন বললাম যে প্রত্যেকটাতে ড্রয়ার থাকবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আর এইখানটা দেখুন এখানে এল হোয়াইট এল লাগানো আছে এই হোয়াইট এল আপনারা যদি চান অন্য ব্লু কালার করতে বা অন্য কোনো কালার করতে সেটাও কিন্তু হয়ে যাবে আর নেক্সট এইটা দেখুন এইটা আমি বলি যে পুরী মন্দিরের প্যাটার্নের মতন কারণ হচ্ছে এখানে তিনটে চূড়া করা আছে তো এটা পুরোপুরি মানে এখান এটা অনেকটা বড় আর এখানে আপনারা অনেকটা স্পেশিয়াস তো আমাদের নর্মালি ঠাকুর ঘরে যদি আপনাদের অনেক ঠাকুর থাকে তো আরাম করে আপনারা ঠাকুর নিজেদের ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন আচ্ছা একটা কথা বলে দিই এইটাতে এই স্পেসিফিক্যালি এই মন্দিরটাতে আমরা এল ইডি ফিক্সেশন করিনি কারণ আপনারা যেটা বলবেন সেইটা আমরা ফিক্স করে দেবো এটাতেও কিন্তু এল ফিক্সেশনের ব্যবস্থা আছে কিন্তু আমরা এটা করিনি কারণ যদি কেউ বলে ডাবল কালার কম্বিনেশনে চাই চাই আমরা সেটাও সেটাও করে যদি কেউ বলে সিঙ্গেল কালার হয়ে যাবে তো এইখানে দেখুন এইটাতে একটা নতুন ইউনিক প্যাটার্ন যেটা সেটা হচ্ছে এখানে যে স্বস্তিকটা আছে এখানে গোল্ডেন বর্ডার দেওয়া আছে স্বস্তিকের আর এইখানে দেখুন এই কাজগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যান্ড ইঞ্চে সব অ্যাকিউরেট একটু আপনি কোথাও খুঁত পাবেন না বা আপনার কমপ্লেনের কোনো জায়গা থাকবে না আর এই জায়গাটাও যেটা করা আছে সাইজ একদম পারফেক্ট আর আপনাদের ড্রয়ারের সমস্যা নেই দুদিকে ড্রয়ার আছে অনেকটা স্পেশিয়াস আপনারা জিনিসপত্র ঠাকুরের আরাম করে ওখানে রাখতে পারবেন নেক্সট এইটা দেখুন এইটাও হচ্ছে এরকম ইয়ে যাচ্ছে একটা ত্রিশুলের মতন আর এখানটাও এরকম প্যাটার্নের যাচ্ছে এই জায়গাটার কাজটা দেখুন এটা একটু ডিফারেন্ট কাজটা করা এই জায়গাটায় এটা এটাও কতটা পারফেকশন দিয়ে করা আপনারা জাস্ট একটুখানি ক্লোজ আপ থেকে দেখুন আর এই পিলারটা দেখুন এই পিলারটা টেক মানে স্ট্রাকচারটা অন্য রকম ভাবে তৈরি করা আচ্ছা এখানে একটা ধাপ যাচ্ছে আর এই জায়গাটায় যাচ্ছে হচ্ছে ড্রয়ার যেটা আমরা বললাম প্রত্যেকটাতে আমরা ড্রয়ার দিই আর এখানের এলইডিটা দেখুন এলইডিটা আমরা এখানে গোল্ডেন কালারে দিয়েছি এলইডিটাও যদি আপনারা গোল্ডেনের জায়গায় অন্য কোনো এলইডি দিতে বলেন আমরা সেটাও করে দেবো কাস্টমাইজ আশা করি আপনাদের এই যে কাস্টমাইজেশনটা আমি দেখালাম মন্দিরে সেটা আপনাদের ভালো লেগেছে আর আজকে স্পেসিফিক্যালি আমরা আজকে ফোকাস করেছি হচ্ছে আমাদের এলইডি মার্বেল মন্দির যেগুলো দেখতে খুবই ইউনিক খুবই মানে আপনারা যখন আপনাদের নিজেদের ঠাকুর ঘরে রাখবেন। তখন একটা আসবে যে কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা নিজের পুজো করতে বসবেন তখন মানে মনে একটা অন্যরকম শান্তির জায়গা আর আপনি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখানে কালেকশন দেখিয়ে দিয়েছি আপনাদের যদি মনে হয় যে আপনারা ক্যাটলগ দেখতে চান তাহলে ডেসক্রিপশানে ক্যাটলগ এবং প্রাইসও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখতে পাবেন আর আমি একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলে পরে আপনারা ক্যাটলগকে একদম ডিরেক্টলি চলে যাবেন ওখান থেকে আপনারা দেখতে পাবেন আচ্ছা দেখুন আমাদের পেছনে এখানে হোম ডেকর আইটেমস আমার ঠিক পেছনে এখানে হোম ডেকর আইটেমস রাখা আছে এগুলোরও ক্যাটলগ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করতে পারবেন আর আশা করি আপনাদের আজকের কালেকশন ভালো লেগেছে আর যদি আমাদের কালেকশন ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি নতুন হন তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে সব থেকে আগে নোটিফিকেশন আপনিই পান আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনেতে হাইলাইট হচ্ছে কোনো প্রবলেম হলে কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই আমাদের একটা পিং করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের কোয়ারির আনসার দিয়ে দেবো আর যদি কোনো আমাদের শোরুমে আসতে প্রবলেম হয় তাহলে আমাদেরকে একটা কল করে নেবেন আমরা আপনাদের ডিরেক্ট করে দেবো আমি একবার বলবো আপনাদের সবাইকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন কাছ থেকে এসে জিনিসগুলো দেখবেন আপনাদের আমি বলছি আপনাদের হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট ভালো লাগবে অ্যান্ড আমাদেরও ভালো লাগবে আপনাদের সাথে সামনাসামনি দেখা হলে কথা বললে থ্যাংক ইউ ফর ওয়াচিং নমস্কার